আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুক্তি। আজ আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি, পিৎজা। সহজে পিৎজা কীভাবে বানাবেন সেটা দেখানোর জন্য, একদম কম উপকরণ দিয়ে খুব মজাদার ডেলিশিয়াস একটা পিৎজা আপনাদের জন্য নিয়ে আসছি। আমি এখানে আগে পিৎজার জন্য ডো তৈরি করব, তার জন্য একটু গরম পানি, এখানে বেশ গরম দেখছেন, ধোয়া উঠছে। এই পানিতে আমি ইস্ট, লবণ আর চিনি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর আমি একটু চিনিও দিয়ে দিয়েছি একটু মিষ্টি লাগার জন্য, ডোটা যাতে একটু ভালো লাগে খেতে। এটা এখন এইভাবে মাখিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। দশ মিনিট পর আমি ফিরে আসছি। এখন আমি ডোটা তৈরি করব। এখানে আমি ময়দা দেব অল্প অল্প করে, বারবার যতক্ষণ লাগে ডোটা তৈরি করার জন্য। ডোটা যত নরম হবে পিৎজাটা তত সফট হবে, খেতে ভালো লাগবে। আমি এখানে নরম করে এটা মাখাইছি, বেশি টাইট করিনি। এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, আধা ঘন্টা বা 1 ঘন্টা যতটুকু সময় পারেন ঢেকে রাখবেন, তাহলে ভিতর থেকে এটা ফ্লাফি হবে। আমি এখানে ফিরে আসছি 1 ঘন্টা পরে। এখন আমি এটা ময়ান করে নিয়ে বেলবো, বেলে আমি এটা পিৎজার ডো আকারে তৈরি করব। খুব সহজে একদম সিম্পল একটা উপকরণ নিয়ে আমি এখানে পিৎজাটা তৈরি করছি, খেতে কিন্তু খুব দারুণ মজা। আপনারা চেষ্টা করবেন বাসায়, তেমন কোনো বেশি উপকরণ লাগেনি পিৎজাতে, এক একভাবে এক এক রকম করে বানানো যায়। এটা হচ্ছে একদম সিম্পল প্রক্রিয়ায় অল্প উপকরণ দিয়ে একটা ভালো একটা পিৎজা আপনি অনায়াসে বাসায় বানিয়ে ফেলতে পারবেন, বিকালে নাস্তা হিসাবে আপনার সন্তানদের জন্য তৈরি করে দিতে পারবেন চটপট। এখন এখানে আমি কিছু পেঁয়াজ, আর পেঁয়াজটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, দেখি পেঁয়াজের সাথে যখন পেঁয়াজটা লাগে ভালো লাগে। আর এখানে বেশি করে ইয়ে দিতে হবে চিজটা, চিজটাই মূলত পিৎজার মূল উপকরণ, এটাই ব্যবহার করতে। আর টমেটোটা একটু মোটা করে দিয়েছি আমি এখানে, এটা একটু সিদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লেগেছে, বেশ টেস্টি লাগছে, এই জন্য আমি টমেটোগুলো একটু মোটা করে দিয়েছি। আপনারা এইভাবে করে দেখেন, ভালোই লাগবে খেতে। তা আমার চ্যানেল যদি ভালো লাগে, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, লাইক দিবেন আর শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। পরবর্তী রেসিপির জন্য আপনাদের আমন্ত্রণ রইল, ভালো থাকবেন। তো আমরা এখন এটা বেক করব 200 সেন্টিগ্রেডে 12 মিনিট এটা লাগবে। আমি এটা আসলে ওভেনে করব, আর চুলাতেও পিৎজা তৈরি করা যায় সেটা রেসিপি।